রাজধানীতে বিকেল থেকেই পাড়ামহল্লার হোটেলগুলো ব্যস্ত হয়ে পড়ে ইফতার তৈরি ও বিক্রিতে। এমন অনেক হোটেল আছে যারা রোজার সময় দুপুরের খাবার তৈরি করে না, ওই সময় তারা ইফতারের জন্য নানা রকম খাবার তৈরি করেন। দুপুরের খাবার বেশি না, শুধু ইফতারি বিক্রি করি আমরা, শুধু ইফতারি, আর কিছু বিক্রি করি না। দুপুরের টাইমে বন্ধ থাকে, খাবার ওই সন্ধ্যে বিকেলে যে ইফতারের আয়োজন করি, ইফতারি বেশি। এবার চিনির দাম বেশি, এই জন্য আর কি কমাই ব্যস্ত পারি না। আমাদের হালিম যে একবার খাইতেছে, বারবার সে আবার আসতেছে, হালিমের চাহিদা এখানে ইনশাআল্লাহ ভালো আছে। এখানে সব ধরনের লোকে আসে, জিনিসপত্র দাম বাড়ে, মানুষ কেনাকাটা করতেছে, বাট ওরকম আহামরি কেউ কিন্তু কিনতেছে না। আমি 300 টাকার হালিম কিনতেছি আর 3টা নান কিনতেছি। হোটেলের তৈরি খাবারের পাশাপাশি নানা রকম ফলও কিনছেন ক্রেতারা। ইফতারের জন্য মানুষ এনেছে আপেল, মালটা, তারপরে আঙুর, এগুলোই চলে বেশি। ইফতারের জন্য মোটামুটি সবই নিয়েছে, এখানে শুধু আপেল এবং আঙুর নিয়েছে। একটু মালের দামটা বেশি হলো, কাস্টমার একটু অল্প অল্প খাচ্ছে, কিন্তু মাগের মতো বেশি নেয় না। ইফতারের অন্যতম অনুষঙ্গ দেশি খেজুরের পাশাপাশি বিদেশি খেজুরও রোজাদারদের পছন্দের তালিকায় থাকে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।